গুড মর্নিং কান্তু, সবাই সকাল সকাল উঠে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি। সবে 7টা বাজে এখন। আজকে তো আমাদের কপালটা খুবই খারাপ, প্যাঙ্গন ডেকে যাওয়ার কথা ছিল কিন্তু সেটা আজকে তো হলোই না। রাস্তা তো ভীষণ খারাপ, গাড়ি টাড়ি সব বন্ধ হয়ে গেছে, কোনো গাড়ি যাচ্ছে না। তো এখান থেকে আমরা আবার আজকে লে ফিরে যাচ্ছি, লে সিন সাইট সিনটা করবো আর কি। ফার্স্ট এখন ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্ট করে তারপরে লের উদ্দেশ্যে রওনা দেবো। চলো, তোমাদের টেন্টটা একটু কালকে রাতে তো দেখিয়েছো, আবার আজকের দিনের বেলা একটু দেখিয়ে দিই। কি সুন্দর দেখো পাহাড়ের কোলে, বা কি দারুণ লাগছে দেখো। এখানে বেশ ভালোই ঠান্ডা আছে। এই ঠান্ডা পরিবেশে সকাল সকাল এরকম ঝকঝকে রোদে প্রকৃতি যেন নতুন সাজে সেজে উঠেছে। সামনেই আমাদের টেন্ট, টেন্টগুলো খুবই ভালো। টেন্ট তুলনায় যেরকম ভাবতাম যে টেন্ট খারাপ হয় সেরকম একদমই না, টেন্টগুলো খুবই ভালো। আর এখান থেকে আমরা এখন যাচ্ছি ডিস্কিট মনস্ট্রিতে। তো ডিস্কিট মনস্ট্রি এখান থেকে মাত্র 7 কিলোমিটার। লাঞ্চটাই শুধু বাইরে করছি বলে বাফেট না, বাদ বাকি ব্রেকফাস্ট অ্যান্ড ডিনার সবসময় বাফেটে থাকে। এখান থেকে আমরা এখন ব্রেকফাস্ট সেরেই এই হুন্ডার ভিলেজ থেকে কালকে নুবরা ভ্যালি আর এই স্যান্ডিউনকে পাশে রেখে আমরা এখন চলে যাচ্ছি ডিস্কিট মনস্ট্রির দিকে, যেটা খুব ভালো, কালকে আমরা অন্ধকারের জন্য দেখতে পাইনি। মনস্ট্রিটার একদম সামনেই আমরা চলে এসেছি, এখানে প্রচুর বাইকার্সরাও এসেছে। ডিস্কিট মনস্ট্রি এখানকার সব থেকে বড় মনস্ট্রি। এটা হচ্ছে হুন্ডার, হুন্ডারের সব থেকে বড় মনস্ট্রি, এখানে সব থেকে বড় বুদ্ধ। চলো, এইটুকুনি উঠতেই ভীষণ হাঁপিয়ে গেছি। আমি একটু শর্টকাট নিয়ে নিচ্ছি, ওটা রাস্তা ওই দিক দিয়ে গেছে, আমি শর্টকাটে এখান দিয়ে উঠে যাচ্ছি। এটাতে একটু কষ্ট যদিও শর্টকাটটায়, কারণ একটু বেশি ঢালু, পড়ে যাওয়ার খুব ভয় লাগছে। তো অনেকটা কভার হলো, ওমা কথা বলতে খুব কষ্ট হচ্ছে এখানে। খুব হাঁপে যাচ্ছে, এখানটায় সব থেকে বড় বুদ্ধ স্ট্যাচু, যেটা ফেসটা ওইদিকে বলে আমি দেখাতে পাচ্ছি না। এই দেখো, শান্ত আমাদের সঙ্গে আটলো না, আসলো না, কারণ ওর খুব শরীর, ওর তো শরীরটা এমনিতেই বেশি খারাপ, আর এখানেও উঠতে পারবে না কারণ আমাদের এত হাঁপ ধরে যাচ্ছে। ও একটু উঠতে পারতো না, তো সেই জন্য আর উঠতে বলিনি। এখানে যাই না, সবাই পাথর দিয়ে কি বানিয়েছে, একটার পর একটা পাথর উঁচু করেছে, এটা আমি অনেক জায়গাতেই দেখেছি, প্যাঙ্গন লেকেও দেখেছি এরকম, কিন্তু কি ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না। দেখাচ্ছি তারও লেগে, আমি ছবিটা দেখেছি এরকম, সবাই এই যে পাথরের উপর পাথর উঁচু করে, এটা কি এমনিই করে, কোনো কারণে কোনো মানসিক হোক বা কোনো কারণে করে সেটা জানি না আর কি। ও এখন একটু নিঃশ্বাসটা রিল্যাক্স হয়েছে, ও এখন একটু ঠিক করে নিঃশ্বাস নিতে পারছি, মনে হচ্ছে একটু দাঁড়িয়ে যাই। বা জায়গাটা অসাধারণ, এত সুন্দর হাওয়া দিচ্ছে, অনেকটা উঁচুতে। কালকে রাত্রে আমাদের অনেক দেরি হয়ে গেছিলো দেখে আমরা এখানে আসতে পারিনি, তো ওই জন্য এখন আসলাম আর কি। হে দৌড় দৌড়ে আমি কত আগে ছিলাম, আমাকে ছাড়িয়ে সব চলে যাচ্ছে।
লঞ্চটির একদম ওপরে আমরা চলে এসেছি। চারিপাশটা খুব সুন্দর ভিউ, দারুণ ভিউ চারিপাশটা। ও মা, কত বড় বুদ্ধ মূর্তি দেখো, প্রায় 5-6 তলা পর্যন্ত উঁচু। জায়গাটা দূর থেকে দেখলে মনে হচ্ছে পাহাড়ের ওপরের চূড়াটাকে কেউ কেটে এই জায়গাটা একটা মালভূমির মতন জায়গা তৈরি করে সেখানটা এই মঞ্চটিটা তৈরি করেছে, বুদ্ধ মূর্তিটা বসিয়েছে। এই বুদ্ধ মূর্তির ভেতরেও মনে হচ্ছে যাওয়া যায়, একবার ট্রাই করে দেখা যাক। ও টপে উঠবো না, হ্যাঁ আমি একটু বসি, তুই যা। না টপে ওঠার ক্ষমতা নেই বাবা, এই হাঁপিয়ে গেছি আমি। আমার তো আর কি রেহাই মিলল না, আমি বলার পরেও আমার কথা শুনলো না, আমাকে টানতে টানতে ওপরেই নিয়ে চলে আসলো। এর ভেতরে, বুদ্ধমূর্তির ভেতরে, এখানে সবাই ধ্যান করে। আর এখানেও একটা বুদ্ধমূর্তি রাখা রয়েছে, আমার মনে হয় এটাই ওদের পুজো করার বিগ্রহ। এখানে চারিদিকেই সবাই ধ্যান করছে, খুব শান্তির একটা, ভীষণ শান্ত মন স্নিগ্ধ করা একটা জায়গা। বেরিয়ে যাচ্ছি, রাস্তা এখানে পাথর দিয়ে রেখেছে দেখো, যাতে গাড়িগুলো যেতে না পারে এই অবধি গাড়িগুলো, সেই জন্য সব গাড়ি ইঞ্জিনগুলো চালিয়ে রেখেছে। মঞ্চটিতে ঢোকার সময় পার পার্সন আমাদের 30 টাকা করে দিতে হয়েছে, আর যদি ড্রোন ক্যামেরা থাকে তাহলে তার জন্য 500 রুপিস করে দিতে হবে। ঘুমিয়েছো বলো? ভালো ঘুমিয়েছি। আর এখানে জানি না আমি জায়গাটার নাম, কাস্তল। হ্যাঁ আমি চা আর বিস্কুট খাচ্ছি, খুব ভালো। আর খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে, ঝড়ের মতো ঠান্ডা হাওয়া, একবার হাড় হিম হয়ে যাচ্ছে। এই আমাদের গাড়ি দাঁড় করিয়েছে, একটু চা খেয়ে শরীর গরম করে আবার উঠবো। আমি তো ঘুমাই না আজকে, তো প্রচণ্ড আর খুব ভালো ঘুমিয়েছি। আর ঘুমাই না দেখে ঘুমিয়েছি বলে ভাবছি আমার শরীর খারাপ হয়েছে, খালি টুকু তুলে তুলে খালি কর্পু শোকাচ্ছে, আর খালি ওষুধ খাওয়ানোর জন্য ডায়ামক্স খা এই খা এসব করে যাচ্ছে। বলছি একটু ঘুমাচ্ছি, তা না কারণ যে ঘুমাচ্ছিলাম তার কারণ হচ্ছে ঘুম তো রোজই পায়, কিন্তু ঘুমাই না যেহেতু রোজ দিন নতুন নতুন রাস্তা দিয়ে যাই, তো তাই ঘুমাই না। আজকে যেহেতু সেম রাস্তা দিয়েই ফিরবো তাই জন্য একটু ঘুমাচ্ছিলাম আর কি, কারণ নুপুরা দিয়ে তো আমরা এখন লেতে যাচ্ছি। বুঝতেই পারছো তোমরা, মাথাটা পুরোপুরি আমার খারাপ হয়ে গেছে। আমরা হুন্ডার ভিলেজ থেকে আসছি, সেটা কিনা আমি পুরোপুরি ভুলেই গেলাম একটা ঘুম দিয়ে উঠে। এই জায়গাটা খুব সুন্দর, চাও খেলাম, কফিও খেলাম, আমি কফি খেলাম, ফুল কফি খেলো, সবাই চা খেলো, আমার সব আমার চাও খেলাম, চাটা বেশি ভালো করেছে। জায়গাটা দেখো কি সুন্দর জায়গাটা। আসলে আমি তোমাদের কনফিউশনটা একটু ক্লিয়ার করে দিই, যে অসুবিধাটা আমার হয়েছিল, আমরা কালকে যে ভ্যালিতে গেছিলাম সেটা হচ্ছে নুবরা ভ্যালি, আর যে ভিলেজে আমরা নাইট স্টে করেছিলাম সেটা হচ্ছে হুন্ডার। তোমরা সবাই যাবে, যখন যাবে তোমরাও ঠিক এটাই করবে, তাই আমার মতন কনফিউজড হয়ে যেও না। রাস্তায় যেটা আমাদের সঙ্গে মাঝে মাঝেই হচ্ছে সেটা হচ্ছে আমরা মাঝে মাঝেই বিশাল জ্যামের মধ্যে ফেসে যাচ্ছি, যেহেতু পাহাড়ি রাস্তা প্রায় সরু রাস্তায় থাকে, তো সেখানে যখন মিডিল ট্র্যাকগুলো চলে আসে তখন এরকম জ্যাম তৈরি হয়ে যায়, আর তখন ভীষণ অসুবিধা হয়। আর পুরো রাস্তাটাই এরকম সুন্দর, আমাদের কার্গিলের থেকে, কার্গিল বলবো না, শ্রীনগর থেকে আমাদের এই নদী সঙ্গে নিয়েছে, নদী হয়তো পাল্টে কিন্তু যাত্রাপথে আমাদের সঙ্গী হওয়াটা কিন্তু ছাড়েনি। তো এখান দিয়ে যাওয়ার পথে দেখতে পেলাম একটা বাঙালি রেস্টুরেন্ট, তোমরা দেখো শিবশক্তি বাঙালি রেস্টুরেন্ট, মানে এখানে এত পরিমাণ পর্যটকদের, বাঙালিদের সঙ্গে আমাদের সঙ্গে দেখা হচ্ছে, তো কী আর বলবো। তো দেখতে দেখতে আমরা চলে আসলাম আবার সেই খারদুংলা পাস। দেখো খারদুংলা পাসে আজকে একটু বেশি বরফ পড়েছে, কালকে যখন আমরা গেছিলাম তখন কিন্তু এতটা বরফ ছিল না, বরফ অবশ্যই ছিল। দেখো পাশ থেকে যে এই বরফগুলো তো একদম ধুলো পড়ে কালো হয়ে একদম নোংরাই হয়ে গেছে, আর দূরের বরফগুলো ঠিক আছে, তবে আজকে মনে হচ্ছে না কালকের থেকে লোক সংখ্যা একটু কম খারদুংলা পাসে। আমার মনে হচ্ছে সবাই ওই নুপুরাতে গিয়ে ওরা সবাই বসে আছে, যেহেতু প্যাংগনে যাওয়ার আজকে রাস্তাটা বন্ধ, তো অনেকেই হয়তো আজকে নুপুরাতে স্টে করে নেবে, বাট আমরা লেটে ফিরে আসলাম। নুবরা থেকে প্যাংগনে যাওয়ার আরও একটা রাস্তা আছে, যেটা থেকে যেতে 8 ঘন্টা মতন সময় লাগে, যেটা অনেকটাই। সেই জার্নিটা করলে আমরা হয়তো মনে হয় আজকে প্যাংগন থেকে ফিরে আসতে পারতাম না, আমাদের ওখানকার টেন্টে স্টে করতে হতো, তো সেটা আমাদের পছন্দ ছিল না বলে আমরা চলে আসলাম। এখন বাজে প্রায় দুপুর 2:30 বাজে, আমরা লাঞ্চ করতে ঢুকেছি একটা রেস্টুরেন্টে, বসে আছি। এই যে
এখানটায় বেশ ভালো জায়গা, মানে রুফটপ, এখান থেকে পুরো আমাদের লে শহরটা পুরোপুরি দেখা যাবে। দেখো এখানে বসার জায়গা, মানে সন্ধ্যার পর থেকে এখানে হয়তো হয় ডিনার সার্ভ করা হয় বা কিছু, কিন্তু এখন যেহেতু এখানে প্রচণ্ড খটখটে রোদ, খুব গরমও আছে, বেশ ভালো গরম আছে, সেই জন্য বোধহয় এখানে কোনো খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট এরা করেনি। এখন ভেতরেই আর কি আমরা লাঞ্চটা করব, লাঞ্চ এখন অর্ডার দেওয়া হয়নি আর কি, আসবে। চলো ভেতরে তোমায় দেখিয়ে দিচ্ছি। তো চলো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নেক্সট ভিডিওতে আমরা লে ট্যুর করবো, পুরো লে সিটিটা আমরা ঘুরবো। তো চলো আজকের মতন টাটা, ঝটপট করে ফেলো আমার চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। পুরো লে শহরটা আমরা এখন ট্যুর করতে বেরোবো, ঠিক আছে? তো চলো টাটা।